মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই সেতু বাস্তবায়িত হচ্ছে। 25শে জুন এই সেতু উদ্বোধন করবেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। সেইটাকে সাফল্য করার জন্য আমরা আমাদের খুলনা বিভাগ থেকে সর্বাত্ম, কেন মানুষ এখন আনন্দ উল্লাসে কবে এই পদ্মা সেতুতে উপস্থিত হবে, কবে এই পদ্মা সেতু আসবে, 25 তারিখে অপেক্ষায় সবাই খুবই আনন্দ উৎসবে উৎসব পালন করছে। আমরা খুলনা বিভাগ থেকে বলতে পারি আমাদের মাদারীপুর জেলা যেটা হোস্ট, যার এখানে জনসভা হবে, সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করতে আমার মনে হয়, আমি যেটা বুঝছি বিভিন্ন নেতৃবৃন্দর সাথে, আমাদের অঞ্চলে বিভিন্ন সংসদ সদস্যবৃন্দদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে, মানুষ এত আনন্দ, সাধারণ মানুষ তারা আসার জন্য পাগল এই পদ্মা সেতুর এই অনুষ্ঠানে। আমার মনে হয় 10 লক্ষ না 6 লক্ষ লোক হবে, এটা বড় বড় মুশকিল। কারণ আমরা আমাদের মূল 5 জেলা মাদারীপুর সহ যে নিয়ারেস্ট ডিস্ট্রিক্টগুলি, কেন আমাদের অঞ্চলে মানুষও সারা জীবনের স্বপ্ন ছিল যেটা জাতির জনক বঙ্গবন্ধু সবসময় দেখতেন, কবে তার স্বপ্নের সোনা এই সেতু হবে। আজকে তার কল্যাণ নেতৃত্বে অনেক আমার পরিবারের উপর দিয়ে, নেত্রী পরিবারের উপর দিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, যে ষড়যন্ত্র হয়েছিল ওই পদ্মা সেতু নিয়ে, ইনশাল্লাহ আওয়ামী লীগের আপনারা জেলা পর্যায়ে নেতৃবৃন্দ ছিলেন তো আমার মনে হয় মাঠে জায়গা হবে না, এটা অনেক লম্বা হবে। কেন মানুষের যে সারা তাতে মানে এখন থেকেই তারা পদ্মার ব্যাপারে সব রকম তারা তাদের প্রস্তুতি গ্রহণ করছে, তাহলে এর যে কত লক্ষ লোক হবে কেউ বলতে পারে না। তাই আমি বলবো যে সাধারণভাবে যে সাজেশনটা দিয়েছে, আমরা নেতৃবৃন্দ কাদেরের সাথে আলাপ করে ইতিমধ্যে আমাদের গতকালকে একটা মিটিং আছে সংসদে, আমাদের ওবায়দুল কাদের ভাই সহ যারা পদ্মা কমিটি প্রস্তুতি কমিটি যারা ছিল, যে বরিশাল থেকে অনেকে আসবে, তাদের লঞ্চে এই বরিশালের ভাই বলবে, হাসান ভাই বলবে, আমি এইটুকু আশ্বস্ত করতে পারি আমাদের খুলনার থেকে ইনশাল্লাহ ওই দিন প্রমাণ হবে যে আমরাও এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সেদিনকে প্রমাণ করবো ইনশাল্লাহ, যে খুলনা বিভাগ থেকে সর্বাত্মক লোক ইনশাল্লাহ আসবে।